এই যে লাইটটা দেখতেছেন, এটা হচ্ছে 500 ওয়াটের হ্যালোজিং বলে। এটা আপনি যে ক্রিকেট খেলার জন্য ইউজ করতে পারেন বা বড় কনস্ট্রাকশন সাইটে ইউজ করতে পারেন। এটার ভিতরে যে বাল্বটা আছে, বাল্বটা চেঞ্জ করলে হয়ে যাবে। বাল্বটার প্রাইস হচ্ছে 30 টাকা, ভিতরে যে স্ট্রিপটা দেখতে পাচ্ছেন। আর এই হ্যালোজিংটা, এটার দাম মাত্র 280 টাকা। 280 টাকা হলে লাইটটা দিতে পারবেন। আর কেউ যদি খুব বেশি আলো চান, সেক্ষেত্রে 1000 ওয়াট আছে, এটা হচ্ছে 1000 ওয়াট হ্যালোজিং। এরকম আপনার যেখানে খুশি এটা বাঁধতে পারবেন। এটা হচ্ছে সোলার প্যানেল, এই পাশে ব্যাক সাইডে সোলার আছে, এবং এটি আপনি সূর্যের আলোতে জ্বলবে, যখন অন্ধকার হয়ে যাবে তখন এটা অটোমেটিক জ্বলে উঠবে। আর দিন হইলে এটা একা একা বন্ধ হয়ে যাবে। হচ্ছে সোলার সিস্টেম। এটার প্রাইস রেঞ্জ কিরকম? এটার প্রাইস হচ্ছে 3500 টাকা। এখানে অটো সেন্সর করা আছে, ফুড ল্যাম্প, রোড ল্যাম্প বলে। এটা আমাদের ওভারব্রিজের উপরে রাস্তায় লাগানো থাকে, দেখতে পারতেছেন। এলইডি এটাকে বলে, এটা হচ্ছে 100 ওয়াট এলইডি। আরেকটা লাইট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টেজ এলইডি, এটা RGB বলি। এটা আপনার বিভিন্ন কালার আসবে, রেড, গ্রিন, ব্লু, সাথে একটা রিমোট থাকবে, রিমোট দিয়ে আপনি যে কোনো কালার ইউজ করতে পারবেন। এটার বড় চাইলে বড় আছে, এটা হচ্ছে 100 ওয়াট, এটা হচ্ছে 50 ওয়াট। কোনটার প্রাইস কীরকম? এগুলো হচ্ছে 2500, এটা হচ্ছে 3500। আর যদি কেউ ছোটো RGB কালারিং লাইট চায়, সেক্ষেত্রে এটা আছে হ্যালোজিং, এটা হচ্ছে 10 ওয়াটের। এটার সাথে একটা রিমোট পেয়ে যাবেন, আপনি রিমোটটা দিয়ে যে কোনো কালার ইউজ করতে পারবেন। রেড, গ্রিন, ব্লু প্রত্যেকটা কালার এখানে দেওয়া আছে, 16টা কালার ইউজ করতে পারবেন। এগুলোর সর্বনিম্ন প্রাইস কত আর সর্বোচ্চ প্রাইস কত? এটা হচ্ছে 250 থেকে শুরু, 10 ওয়াট। 10 ওয়াট আর সর্বোচ্চ হচ্ছে 10 ওয়াট আপনার 650 টাকা। পাশের এগুলো সেম? জি, পাশের এগুলো সেম। 10 ওয়াট যেগুলো আছে আপনার 280 থেকে 650-এর ভিতরে। জি, এটা হচ্ছে 50 ওয়াট, এগুলো হচ্ছে 100 ওয়াট। আর এগুলো হচ্ছে 100 ওয়াটের ভিতরে আলো বেশি হবে, আর এটাতে আলোটা কম পাবেন। কয়েকটা মডেল আছে। এগুলোর প্রাইস রেঞ্জটা কীরকম, সর্বনিম্ন কত আর সর্বোচ্চ কত? এগুলো হচ্ছে আপনার 600 থেকে শুরু করে প্রায় 1200 টাকার মতো আছে। এগুলো হচ্ছে গ্যারান্টি ছাড়া, কোনো গ্যারান্টি পাবেন না। নন গ্যারান্টি? এটা হচ্ছে নন গ্যারান্টি প্রোডাক্ট। এগুলো হচ্ছে 30 ওয়াট এলইডি, SMD এলইডি বলে। এটা আপনি 2 বছরের ফ্রি সার্ভিস পাচ্ছেন আমাদের কাছ থেকে। এটা হচ্ছে 30 ওয়াট, এটা হচ্ছে 50 ওয়াট, এটা হচ্ছে 100 ওয়াট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে। এগুলো সর্বনিম্ন প্রাইস কত আর সর্বোচ্চ প্রাইস কত? এগুলো হচ্ছে আপনার 1200 থেকে শুরু করে 3000-এর ভিতরে। 3000-এর ভিতরে। আর এই একটা আছে, এটা হচ্ছে এনার্জি কিং। এটা হচ্ছে 2 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন। লাইটের কোনো 2 বছরের ভিতরে কোনো প্রবলেম হলে এটা আপনি ডিরেক্ট চেঞ্জ পাবেন। ভিতরে যায় পিস, ব্যাক সাইড একটা কার্ড পেয়ে যাবেন, ওয়ারেন্টি কার্ড 2 বছরের। এগুলো সর্বনিম্ন প্রাইস কত আর সর্বোচ্চ প্রাইস? এগুলো হচ্ছে 1500 থেকে শুরু করে 6500, বিভিন্ন প্রাইজের আছে। এটা 200 ওয়াট, সবচেয়ে বড়টা? হ্যাঁ, এটা 200 ওয়াট এবং 6টা চোখ ইউজ করা হয়েছে। এটা 150, 4টা চোখ। এটা হচ্ছে আপনার সোলার সিস্টেম এলইডি। এটার ব্যাক সাইডে একটা সোলার দেওয়া আছে, দেখেন। এটা ইলেকট্রিক লাইন ছাড়া চলবে, সূর্যের তাপে। এটা আপনি চাইলে নর্মাল লাইট হিসেবে ইউজ করতে পারবেন, অথবা আপনার পার্টিতে যে কোনো কালার ইউজ করতে পারবেন। এই যে দেখেন, সাদা লাইটটা জ্বলতেছে, এখন সাদা জ্বলতেছে। আর বাটনটা প্রেস করলে আলো কমবে, আরও কমবে, তারপরে আবার আপনি চাইলে পার্টিতে ইউজ করতে পারবেন কালারিং। আর এটা হচ্ছে আপনার আন্ডার ওয়াটার লাইট, এটা ওয়াটার প্রুফ, আপনি পানির নিচে, পুকুরে, সুইমিং পুলে দিতে পারবেন। এটা বিভিন্ন কালারের পেয়ে যাবেন আমাদের কাছে।
এই দুইটার প্রাইস রেঞ্জ কিরকম? এটা কয়েকটা কোয়ালিটির আছে, এগুলো আপনার সর্বনিম্ন হচ্ছে 550 থেকে শুরু, 2500 থেকে শেষ কয়েকটা রেঞ্জের আছে। আর এটার ভিতরেও কয়েকটা ওয়াটের আছে, এগুলো হচ্ছে আপনার 550 থেকে শুরু করে প্রায় 2000। 2000